বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এর অষ্টম আসরে অনেক রথি মহারথীর ভিড়ে সবচেয়ে বেশি নজর কেড়েছে মৃত্যুঞ্জয় চৌধুরী এবং মুনিম শাহরিয়ারের মতো তরুণরা। চট্টগ্রামের হয়ে খেলা তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী চলতি বিপিএলে প্রথম হ্যাট্রিক করে আলোচনায় আসে। হ্যাট্রিকের শুরুটা করেছেন ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা সিলেটের ওপেনার ইনামুল হককে দিয়ে। মৃত্যুঞ্জয়ের পথ হারিয়ে চট্টগ্রামের কাছে ১৬ রানে হেরে যায় সিলেট সানরাইজার্স। ২০৩ রানের লক্ষ্যে নেমে ১৮৬ রান করতে পারে সিলেট। বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বরিশালের হয়ে খেলা তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলের সঙ্গে ওপেনিংয়ে নেমে রীতিমতো এক তাক লাগিয়ে দিয়েছেন মুনিম। মুনিমের ব্যাটিংয়ের প্রশংসা করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, এই বিপিএলে বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার। ফাইনালে শূন্য রানে আউট হলেও তার আগে চার ম্যাচে ১৬১.৮১ স্ট্রাইক রেটে ১১০ বলে ১৭৮ রান তুলেছেন মুনিম, যা টুর্নামেন্টের সেরা স্ট্রাইক রেট। মুনিমের এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রসঙ্গে বরিশালের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, মুনিম ভয়ডরহীন ক্রিকেট খেলে, এমন একটা ছেলেকেই আমি চাচ্ছিলাম। প্রিয় বন্ধুরা, মৃত্যুঞ্জয় এবং মুনিম শাহরিয়ারকে আপনাদের কাছে কতটা ভালো লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আপনার প্রিয় বন্ধুদের দেখার সুযোগ করে দিন।